ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় ১৬ জেলায় আট থেকে দশ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির ফলে পাঁচ জেলায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে এই সংস্থাটি আজ রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যর প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরাজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সেসবাজার ও কক্সবাজার এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চশমুহে নিমাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সাথে ছিলাম আমি অরণী চব্বিশ ঘন্টার সকল খবর জানতে চোখ রাখুন অ্যানএন পর্দায়